বিষধর সাপের ছোবল খেয়ে সাপ ধরে সোজা হাসপাতালে যুবক। ক্যানিং, বিষধর সাপের ছোবল খেয়ে ভয় না পেয়ে সাপ ধরে চিকিৎসার জন্য সোজা হাসপাতালে গেলেন এক যুবক। মুহূর্তে হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায়। সাপের কৌটো নিয়ে টেবিলে রাখতে চিকিৎসক থেকে শুরু করে রোগীর পরিবার পরিজনদের চক্ষু স্থির হয়ে যায়। তড়িঘড়ি শুরু হয় চিকিৎসা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামের আকনা গ্রামের বাসিন্দা বছর ২৫ যুবক বিপ্লব মণ্ডল শনিবার রাত ৭টা নাগাদ কয়েকজন বন্ধুর সাথে গল্পগুজব করতে করতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। রাস্তার ধার ধরেই যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি কিছু একটা কামড়ায়, জ্বালা পড়ে, তো লাইট মেরে দেখতে দেখি সাপ কামড়েছে। তো আমার বন্ধুরা ওটাকে মারতে যায়, কিন্তু আবার ওরা বলে, আমরা বলি যে না, মারতে হবে না, ওটা ধরে নিয়ে আসে। ওরা আবার ওটাকে যা হোক করে ধরে ধরে ওটা নিয়ে আসে। এখন এখানে এসে রাতের অন্ধকারে ওই যুবকের পায়ে কিছু একটা কামড় দেয়। কামড় অনুভব করতেই টর্চ জেলে দেখার চেষ্টা করেন। চোখের সামনে দেখতে পায় বিষধর চন্দ্রবোড়া সাপ। বন্ধুবান্ধবরা তড়িঘড়ি সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। সাপের কামড় খেয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই যুবক সাপটিকে যেন না মারা হয় সেই নির্দেশ দেয়। রাস্তার পাশে ওকে সাপ কামড়ায়। তাকে কামড়ায়? আমার বন্ধুকে। কি নাম? বিপ্লব মণ্ডল। তারপর তো সাপে কামড়ানোর পরে ও লাইট মেরে দেখি যে চন্দ্রবোড়া। তো সেই সময় সব বন্ধুরা মিলে ওই চন্দ্রবোড়াটাকে মারতে যাওয়া হচ্ছিলো। তো মানে প্রাকৃতিকের ভারসাম্য বজায় রেখে তো সাপকে মারা উচিত না, সেই কারণে সাপটাকে ধরে নিয়ে আমরা দ্রুতগতিতে আপনারা ধরলেন, বিষাক্ত সাপ ধরলেন কি? প্লাস্টিক দিয়ে, প্লাস্টিক আমাদের কাছে, কারোর কাছে, আমার বন্ধুর কাছে প্লাস্টিক ছিল, প্লাস্টিক করে লাঠি দিয়ে আপনাদের আক্রমণ করেনি? না না, আক্রমণ করার চান্স পাইনি, সুযোগ পাইনি। তো তারপরে ওই প্লাস্টিকে করে ধরে সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে বাইকে করে নিয়ে এসে মানে ২৭ কিলোমিটার ক্যানিং হসপিটালে আমরা নিয়ে চলে আসি বন্ধুকে। এখন বন্ধুর ট্রিটমেন্ট শুরু হয়েছে, বন্ধু এখন ঠিকঠাক। বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সাপটি ধরে কৌটোর মধ্যে পুরে ফেলে। আর এক মুহূর্ত দেরি না করে ওই যুবকের বন্ধুরা বাইকে চেপে দীর্ঘ ২৭ কিলোমিটার পথ অতিক্রম করে চিকিৎসার জন্য পৌঁছায় ক্যানিং মহাকুমা হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রের খবর, ক্যানিং মহাকুমা হাসপাতালে এর আগেও বহুবার সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে এসেছেন অনেকেই। তবে সব ক্ষেত্রে সাপ মেরে দিয়েই নিয়ে আসা হয়েছে, ফলে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে জীবন্ত সাপ ধরে আনার ইতিহাস এর আগে নেই। বর্তমানে ওই যুবকের চিকিৎসা চলছে ক্যানিং মহাকুমা হাসপাতালে। তাকে বর্তমানে ২০টি এভিএস দেওয়া হয়েছে। আজ সন্ধ্যে ৭টা ৭৭ নাগাদ বাড়িপুর ব্লকের মল্লিকপুরের আকনা গ্রামে বিপ্লব মণ্ডল রাস্তা দিয়ে তার বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় তাকে একটি সাপে কামড়ায়। সে তখন টর্চ মেরে দেখে একটি সাপ, এবং তারা এটা আইডেন্টিফাই করে যে এটা একটা চন্দ্রবোড়া সাপের কামড়। তারপরে তার বন্ধুরা সাপটিকে মারতেই পারতো না, মেরে তাকে রক্ষা করে এবং একটা কৌটোবন্দি করে। সেইভাবে তাকে জীবন্ত সাপটিকে নিয়ে তারা মোটর বাইকে করে বন্ধুবান্ধবরা ক্যানিং হসপিটালে পৌঁছায়। কিছুক্ষণ আগে রোগীটি ভর্তি হয়েছে, তার জায়গার পায়েরটা ফোলা আছে এবং তার চিকিৎসা হচ্ছে। এখানে আমি দুটি কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকবারই এই ধরনের বিষধর সাপে কামড় হলে তারা সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে আসে। সাপ মারাটা ঠিক নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে সাপ ভীষণভাবে, এবং সে বিষধর হোক আর বিষহীন হোক, সাপটা মেরে ফেলাটা ঠিক নয়। এক্ষেত্রে এই যে বিপ্লবের বন্ধুবান্ধবরা এই সাপটিকে না মেরে জীবন্ত সাপ হাসপাতালে নিয়ে আসায়, এটা প্রকৃতির প্রতি একটা ভালোবাসা, প্রেম বলা যায়। কিন্তু এটাও বার্তা মানুষের কাছে, সেটা হলো যে সাপ নিয়ে হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। আমরা সাপ না নিয়ে এলেও রোগ লক্ষণ দেখে সাপের কাটা রোগীর চিকিৎসা করতে পারব। যদি সাপ হাসপাতালে আনার প্রবণতা হয়, তাহলে অধিকাংশ মানুষ আজকে বিপ্লবের বন্ধুদের মতন